গাড়ির স্টিয়ারিং ধরে যে ছেলেটি বসে আছে ওর নাম কাজী মারু। ওর জীবন চলার গতিটা একটু ভিন্ন, এজন্যে ওকে কেউ ডাকে মারুফ, কেউ ডাকে পাগলা, আবার কেউ ডাকে পাগলা ভাই। খুলনার ভাটি অঞ্চলে সুখী সমৃদ্ধ শিক্ষিত পরিবারেই ওর জন্ম। লেখাপড়ার পাশাপাশি বন্ধু বান্ধবীদের মাঝে আনন্দ উল্লাসে কাটত ওর সময়। হঠাৎ সিডর নামের পাগলা হাওয়া এসে স্তব্ধ করে দিল ওর উদ্যমতা, কেড়ে নিল ওর মা বাবা ও একমাত্র বোনকে। লণ্ডভণ্ড হয়ে গেল ওর জীবন, ছেড়ে দিল লেখাপড়া। এখন সে প্রায় উন্মাদ এক যুবক। গাড়ির স্টিয়ারিং ধরে যে ছেলেটি বসে আছে ওর নাম কাজী মারু। ওর জীবন চলার গতিটা একটু ভিন্ন, এজন্যে ওকে কেউ ডাকে মারুফ, কেউ ডাকে পাগলা, আবার কেউ ডাকে পাগলা ভাই। খুলনার ভাটি অঞ্চলে সুখী সমৃদ্ধ শিক্ষিত পরিবারেই ওর জন্ম। লেখাপড়ার পাশাপাশি বন্ধু বান্ধবীদের মাঝে আনন্দ উল্লাসে কাটত ওর সময়। হঠাৎ সিডর নামের পাগলা হাওয়া এসে স্তব্ধ করে দিল ওর উদ্যমতা, কেড়ে নিল ওর মা বাবা ও একমাত্র বোনকে। লণ্ডভণ্ড হয়ে গেল ওর জীবন, ছেড়ে দিল লেখাপড়া। এখন সে প্রায় উন্মাদ এক যুবক। আমি তোর পিছে আসি, আমার চিন্তা করিস, আমি তোর পিছে আসি। ওরে মারে ভাই। আমার মাপ করে আর কোনদিন চিন্তাই করবি না, যা জীবন ওরা ভাই। ওরে আল্লাহ রে ভাই কা যাই। এই নিন আপনার চেন, এই যে ব্যাগ। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে কোনো লাভ নেই, তাছাড়া আমার কোনো পরিচয় নেই। আপনি ভিজে গেছেন, গাটা মুছে নিন। না লাগবে না, গায়েই শুকিয়ে যাবে। একজনের উপকার করতে গিয়া আমারে শেষ করে দিছস, আমি শেষ। এভাবে কেউ গাড়ি ব্রেক করে? আসলে তুই একটা পাগলা। Thank you.
বাসায় চল। এই মার রে, খারা 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 খারা, এমন দিনে বাসায় যাবি কেন? আজ কিসের দিন? কিসের দিন মানে সব ভুলে গেছিস? আজ সারা দেশের মানুষ ফুলের তোরা নিয়ে রাস্তায় নেমে গেছে, প্রেমিক প্রেমিকারে ফুল দিচ্ছে, আর তুই বলছিস কিসের দিন? এই তোর ভেতরে প্রেম ভালোবাসা বলে কিছু নাই? আরে আজ ভ্যালেন্টাইন্স ডে। শুধু ভ্যালেন্টাইন্স ডে না, সমস্ত দিনই আমার জীবন থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ওই সিডর। এই দাঁড়া, ওই সিডর নিয়ে থাকবি নাকি? সামনে জীবন নাই, অনেক বড় জীবন তোর সামনে আগাইতে হইব। আমাদের কলেজে ফাংশন আছে, চল চল উঠ গাড়িতে, মাথা মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবি। উপস্থিত সুধি, আজ ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমরা উত্তরা মডেল কলেজ থেকে এই ভালোবাসা দিবসকে স্মরণ করার জন্য একটি বিশেষ আয়োজন করেছি। কিছুদিন আগে লাক্স চ্যানেলাই প্রতিযোগিতায় যিনি সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন, তিনি এখনই আপনাদের সামনে আসছেন। লাক্স চ্যানেলাই সেরা সুন্দরী মিস হাওয়া। সেই শর্ত পূরণ করতে পারলে শুধু নাচ নয়, সুন্দরী মিস হাওয়ার হাতে চুমুও খেতে পারবে। শর্ত কি? শর্ত কি? আমরা তিনটি প্রশ্ন করব। তিনটি প্রশ্নের মধ্যে যিনি কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভ্যালেন্টাইন নামে একটা লোক ছিল, এক সুন্দরী রাজকুমারীর সাথে প্রেম করার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। উত্তর সঠিক হয়নি। আর কেউ আছেন? আর কেউ? আমি আছি। তুমি চুপ থাকো। লন্ডন ম্যানচেস্টারে এক রাজার ছেলে একটা রাস্তার মেয়েকে বিয়ে করেছিল, ভালোবেসে মেয়েটির নাম দিয়েছিল মিস ভ্যালেন্টাইন। সেই থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। না ভুল। আর কেউ আছেন? এনিবডি? এনিওয়ান? তুই কো? তুই তো অনেক লেখাপড়া জানিস। চুপ। আরে চুপ করতে করতে মানুষ তো সব কইয়া দিল। ওই কইতে আসি মগ আগলজারা গ্রামে 4 বছর আগে, মগ হাতে মালি, মগ বাদশামি আর মাইয়ারে ফুল দেছিল উপহার। হেডা মুই দেখছিলাম হ্যাতন মগ দেশে এই ভলান্টিয়ারটা শুরু হইলে বলছেন। চুপ করুন। নেক্সট, এনিবডি? এনিওয়ান? চলে যাব দ্বিতীয় প্রশ্নে। তাহলে কেউ নেই? নেই কেউ? আছে। হ্যাঁ আপনি বলুন। এবার আমি তো জানি না। তাহলে হাত উঠালি কেন? ভুল হয়ে গেছে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই হাতটা উঠাইয়া উত্তরটা দে, আমার ইজ্জতটা রক্ষা কর। আপনি পারছেন না, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তোর পায়ে ধরি মারি, উত্তরটা দে। আমি জানি তুই উত্তরটা জানিস, তোর আল্লাহর কসম লাগে উত্তরটা দে। বলছি, প্রাচীন রোমের রাজারা তাদের সৈন্যদের বিয়ে করতে দিত না, কারণ বিয়ে শাদী করলে, তাদের সন্তানাদি হলে পারিবারিক টানে তারা যুদ্ধ করে আত্মাহুতি দিতে পারবে না। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স নামে সর্বপ্রথম একজন পুরোহিত কয়েকজন সোলজারকে গোপনে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। রোমের রাজা পুরোহিতের এই ঘটনা জানতে পেরে তাকে জেলখানায় প্রেরণ করেন। বিচার চলাকালীন সময় এই পুরোহিতকে দেখতে যেতেন ওই জেলখানার জেলারের মেয়ে। সেন্ট ভ্যালেন্টাইন্সের সাথে ওই মেয়েটির প্রেম হয়। বিচারে তার ফাঁসি হওয়ার পূর্বে জীবনের শেষ লেখা চিঠিতে জেলারের মেয়েকে লিখেছিলেন, আই লাভ ইউ, ইওর ভ্যালেন্টাইন। সেখান থেকেই ভ্যালেন্টাইন্স ডে এর শুরু। ধন্যবাদ, উত্তরদাতার উত্তর সঠিক হয়েছে।
জন্ম তারিখ লিখে দিয়েছেন আমাদের কাছে তার বয়সের সঠিক হিসাব আছে সবাই আপনারা বলুন মিস হওয়ার বয়স কত ১৮ বছর ৩ মাস উত্তর সঠিক হয়েছে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি আপনি স্টেজে চলে আসুন আপনাকে আমরা ফুলের মালা পরিয়ে দেব আপনি মিস হাওয়ার হাতে চুমু খাবেন এবং একসাথে নাচবেন চল খালাম্মা আমার লজ্জা করে আমি তো নাচতে পারি না আমি নাচবো না মাঝে মাঝে তোরে আমার অবাক লাগে এই তুই কি ঘুষ দিয়ে চাকরি নিছিলি ট্রেনিং করস নাই করেছি তো ট্রেনিং এ লেপরেট করস নাই এই যেই তো নাচ যা লেপরেট তো ও আচ্ছা তুই তো হেরে গেলি সেই ছোটবেলা থেকে যার সাথে প্রেম করলি আজ এই দিনে তার হাতে কিস করবে আরেকজন তুই এই দৃশ্য দেখতে পারবি এই হাত ধর এই দৃশ্য দেখবি তুই আরে তোর তো গলায় ধরে দিয়ে মরা উচিত চল জায়গা ওয়ান মিনিট উত্তর সঠিক হয়নি নো আমাদের কাছে মিস হাওয়ার লিখিত জন্ম তারিখ আছে ওটা ভুল মিস হাওয়ার বয়স ২১ বছর ২ মাস ১৬ দিন ৮ ঘন্টা ১২ সেকেন্ড উত্তর সঠিক কিন্তু এই কাগজ সব ভুল আমার মা আমার বয়স কমানোর জন্য আমার জন্ম তারিখ ভুল দিয়েছে আপনাদের কাছে আপনি তো মিস হাওয়ার মা এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে এ বিষয়ে ওর মা যদি কোনো প্রতিবাদ করে তাহলে আমি ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দেব সাবাস মারো পাগলা মারো জিন্দাবাদ জিন্দাবাদ পাগলা মারো জিন্দাবাদ জিন্দাবাদ খালাম্মা কি বলে আমাকে এখানে আনলেন ও যদি হাতে চুমু দেয় তাহলে তো ওর সাথে প্রেম হয়ে যাবে তখন আমার কি হবে তুই যা ছাকা যা ওই দেখেন ওই দেখেন ও তো পাগলের মতো ছুটে আসছে খালাম্মা ওকে দেখে আমার ভয় লাগছে ওই তুই না দাঁড়াও গা হ্যাঁ খালাম্মা সাব ইন্সপেক্টর দুই ফুল সামনে আর একটা পরীক্ষা দিলে ওসি হয়ে যাব খালাম্মা তখন আর চুপ কর চলে এলো ওকে ঠেকান ও কাছাকাছি চলে আসছে আপনি দেখি টাস্কি খেয়ে গেছেন ভালোবাসা দিবসে তুমি আমি একসাথে
ভালোবেসে হব যে বিলীন ঘুরে এলো ফিরে প্রেমের শুভ লগ্ন পৃথিবীর সব প্রেমিক জুটি তাই আনন্দে মগ্ন প্রেম কখনো হয় না বুড়ো মন হলে শুধু ভালোবাসার দিন আজ শুধু কাছে আসার দিন সবাই প্রেমে পড়ে কারো সুখের মিলন হয় রে কেউ ইতিহাস করে আজ শুধু ভালোবাসার দিন আজ শুধু কাছে আসার দিন হ্যাপি ভ্যালেন্টাইন হ্যাপি ভ্যালেন্টাইন হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসে তুমি আমি একসাথে ভালোবেসে হব যে দিলি আর শুধু ভালোবাসার দিন ভাই আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের ফুলের শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা হ্যাঁ দুলা ভাই এই ভালোবাসা দিবসে কত প্রেমিক প্রেমিকারে ফুল উপহার দেয় আনন্দ ফুর্তি করে আমার তো আর কেউ নাই সেই ছোটবেলা থেকে আপনাদের মাঝে এত বড় হলাম কেউ আমার একটা ফুলও দিল না আদরও করলো না আপনি তো আমার মুরব্বী আমার একটা বিয়ের ব্যবস্থাও আপনি কইরা দিতে পারলেন না আমিও কাউরে আদর কইরা একটা সুমাও দিতে পারলাম না তোর মনে অনেক দুঃখ আজ ভাবলাম ভালোবাসা দিবসে আপনারও কেউ নাই আমারও কেউ নাই না মানে বুবু থাকতেও তো নাই এই যে আপনার বিশ্বে ফালায় রাখা কোথায় কি কইরা বেড়াইতেছে কে জানে না জানি ওখানে কারে সুমাইতাছে দুলা ভাই আপনার বড় যেমন কষ্ট আমারও খুব কষ্ট দুলা ভাই
আমি তো কারোর আদর পাই নাই, নিজেও কাউরে আদর করতে পারলাম না। ভাবলাম ফুলটা আপনার হাতে দিয়া আপনার হাতে একটা চুমো খাবো। তুই পাগলের মতো এসব আবোল তাবোল কি বলছিস? আবোল তাবোল না দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া লাগে। আমি রুমে যাচ্ছি। ওই যাইছে, আমি যাই। তোমার বুকের মধ্যে ফুল? কে দিল এই ফুল? তাকায় আছো কেন? এই তাকায় আছো কেন? কোন মাইয়া এসে তোমার ফুল দিয়ে গেছে? আমি বাসায় না থাকলে গোপনে তোমার কাছে কেডা আসে? হুইলা ক কইলাম, চুপ করে থাকলে ছাড়বো না, কিন্তু ঘটনা খারাপ হয়ে যাইব, একেবারে একেবারে দুর্ঘটনা ঘটনা যাইব। হুইলা ক কইলাম, হায় হায় রে আমার কপাল, হাত পা প্যারালাইজ হয়ে পড়া রইছে, তারপরে প্রেম করে? তুমি পাগলের মতো কি বলছো? কি বললা তুমি? আমি পাগল? আমি পাগলের মতো চেঁচামেচি করি? এই কি তোয়া সর বৈশা বৈশা খাও, তলে তলে এত দূর, কে তোমারে ফুল দিয়া গেছে সেই কথা কও? হায় হায় রে, হায় রে, কি সর্বনেশা কথা! আয় সাথে, আয় হাওয়া, আয় দেখা যা, দেখা যা, এদিকে আয়, দেখা যা, দেখা যা, দেখ ম্যাঙ্গারা ও প্রেম করে, দেখ দেখ তোরা, দেখ কি হয়েছে মা? দেখ দেখ তোর বাপের কীর্তি, তোর বাপেরে কোন মায়া মানুষের ফুলের তোরা উপহার দিয়া গেছে, এই বয়সেও আমার এই সব দেখতইব? আয় হায় রে আমার কপাল রে। চুপ করো বাবু, এতক্ষণ আমি বাইরে দাঁড়ায় তোমার সব আবোল তাবোল কথা শুনছি, আজকে একটা ভালোবাসার দিবস, আর এই ভালোবাসার দিবসে দুলা ভাইরে তুমি ভালোবাসা না দিয়া পারলে তুমি তারে রাখছি মারো। ফুলের তোরা আমি দিছি, তোমার দায়িত্বটা আমি পালন করছি। পুইরা ওই এক কোমর ভাইঙ্গা পয়দা রইছে, তারে আবার ফুলের তোরা দিব, পিতলা সব। আয় হা, চল চল মা। ও মানুষটা দুলা ভাই, আপনি মনে কিছু কইরেন না। হায় হায় রে, হায় হায় রে, তুই করলি কি? এ তুই কি করলি? আয় হারাম জানি, তুই কি করলি? আয় আয়, তুই কি করলি? তুই কি করলি? তুই আমার 1000 টাকার ফুল দাঁতে ভাঙে ফেললি। আজ থেকে তোর চাকরি নাই, বাইর। খালাম্মা, আমি দেই নাই খালাম্মা, আমার হাত থেকে পয়সা ভাঙে গেছে, আমার মাফ করে দেন খালাম্মা। মাফ? কিসের মাফ? হ্যাঁ যা বাইর। খালাম্মা, তাইলে আমার বেতনের টাকাটা? আই আই, কিসের বেতন? হ্যাঁ কিসের বেতন? যা, তোর বেতনে গুষ্টি কি লাগে? তোর বেতন হয়েছে 1000 টাকা, পুরা মাসে কাম করছিস তুই 20 দিন, তোর বেতন হলো 700 টাকা, ওইটা ভাঙছিস, ওইটার দাম 1000 টাকা, তোর কাছে আমি আরো 300 টাকা পাই, ওইটা দিবি তারপরে যাবি। যা যা, টাকা নিয়া যা, নইলে আমি তোর কাপড় খুলে রেখে দেব। যা নিয়া। ওকে কত বেতন দেন আপনি? তা দিয়া তোমার দরকার কি? না আমাকে জানতে হবে। এই তোমাকে কত বেতন দেয়? 1000 টাকা। কখন কাজে আসো তুমি? সকাল 7টায়। কি কি কাজ করো? এই বাড়ির সমস্ত কাজ করি। কাজ শেষ করে খাও কয়টায়? রাত 1টায়। প্রতিদিন 17 ঘন্টা কাজ করে এই মহিলা, খায় বাসি খাওয়া যা আপনি ফেলে দেন। ওর খাবারের জায়গাটা আপনার ডাইনিং টেবিল না, ও রান্নাঘরের কোনায় বসে ভাঙা টিনের থালায় ভাত খায়, তাও ভালো খাবার না। আপনাদের বাড়ির সব ধোয়া মোছার দায়িত্ব ওর, ওই ফুলদানিটা মোছার দায়িত্ব ওর ছিল, ওটা ওর হাতে ভাঙবে না তো কার হাতে ভাঙবে? ও তো ফেরেশতা না, ও মানুষ, ওর হাতে পড়ে ভাঙাটাই স্বাভাবিক। প্রতিদিন 18 ঘন্টা যে আপনার ঘরে থাকে, যে আপনাকে রান্না করে দেয়, যে আপনাকে ভাত খাওয়ায়, যে আপনার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাকে বেতন দেন মাত্র 1000 টাকা। খবর নিয়েছেন ওর সংসারের? কিভাবে তার সংসার চলে খবর নিয়েছেন একবার?
আর এই একটা সামান্য ফুলদানি পড়ে গেল না ভেঙে গেল এর জন্য কেটে রাখবেন পুরো মাসের বেতন তারপর আবার নির্যাতন ইউ আর নট দ্য অনলি ওয়ান সারা দেশে আপনাদের মতো হাজার হাজার বিত্তবানদের ঘরে হাজার হাজার নারী শ্রমিক প্রতিদিন এভাবে নির্যাতিত হচ্ছে ওর গায়ে হাত দেওয়ার আগে আপনার লজ্জা করা উচিত দুর্ভাগ্য ওদের আইনও ওদের পক্ষে নেই কারণ এই মুহূর্তে ও যদি প্রতিবাদ করে তাহলে আপনি চুরির মামলা দেবেন থানায় ওর কথা কেউ শুনবে না কেউ বিশ্বাসও করবে না দেখেন 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 ওর চোখে পানি নীরবে নিভৃতে ওর চোখের পানি পড়তে থাকবে ওদের চোখের পানি দেখার কেউ নাই কারণ ওরা গরিব হিসাবে আপনি ওর কাছে 300 টাকা পান তাই তো এই নিন আপনার 300 টাকা হায় রে মানুষ এই নাও তোমার এক মাসের বেতন যাও মানুষের বাড়িতে কাজ করো এরকম অমানুষের বাড়িতে না কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আপনার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি তোমার এত বড় স্পর্ধা আমার বাড়িতে ঢুইটা আমাকে অপমান কইরা আমার অনুমতি ছাড়া আমার মায়ের সাথে দেখা করতে যাবা সেই কৈফিয়ত তো আপনাকে দেব না শুনেন এই তোমার ডান্স মাস্টার এইভাবে ডান্স শিখায় এইভাবে জড়া জড়িয়ে ধরা ধরি হ্যাঁ ও কি নাচ শিখাবে তোমারে ও তো একটা বদমাইশ ওর উদ্দেশ্য খারাপ দেখো চোখ দেখো দেখো চোখ দেখো ও তো একটা বদমাইশ হাওয়া ও এসব পাগল ছাগলের মতো কি বলছে আমি কিন্তু মাইন্ড করছি এই তুই কি করলি আমারে আমি পাগল আমি পাগল আমি পাগল ও পাগলামি তোরে দেখাইতেছি তোরে আমি পাগলামি দেখাইতেছি আমি দরজার দ্বারে দেখি নাই তুই কি করছিলি এই দেখি নাই এই এইটা নাচ এইটা নাচ উলালা 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 আরে এইটা নাচ এই এইটা নাচ এ তুই এইদিকে এইটা কোন নাচ ধরা ধরি এই জানোয়ারের বাচ্চা তোরা নষ্ট সব নষ্টের মূল তোরা তোরা যারা বেওয়ারিস এইভাবে নাচ গান শিখায় তোদের মতো নাম ধাম ছাড়া কিছু ডান্স ডিরেক্টর সিনেমায় আছে তোরাই তো সর্বনাশ করছিস এই দেশের নাচ গান অশ্লীল করছিস তোরা সিনেমা ধ্বংস করছিস তোরা তোরে আমি এইভাবে নাচছ কেন ছেড়ে দাও বলছি চুপ একদম চুপ আগে এই বদমাইশরে নাচায় নেই তারপর তোরে আমি সাইজ করতেছি মারু তোমার এটা কিন্তু পাগলামি থামো বন্ধ করো এসব চুপ কথা বলবি না বদমাইশটারে আমি মেরেই ফেলবো হাওয়া নাচ বাঁচাও তোরে আমি নাচ শিখাইতেছি নাচ উলালা উলালা নাচ তোরে আমি নাচ শিখাইতেছি নাচ উলালা উলালা আয় স্বামী আয় দিস ইজ ম্যাডম্যান ও স্বামী ওরে অ্যারেস্ট করে নিয়ে আসা এই বদমাইশের বাচ্চা নেশা কইরা আইছে এই বেয়াদপের বাচ্চা আমার ধাক্কা মাইরা ফালে দেয় উপরে উঠাইছে এই জন্য আমি তারে ফোন করে আনছি ওরে আচ্ছা মতো বানায় দিবি আর কোনোদিন যেন ছাড়া না পায় যা ওরে নিয়ে যা চল সকলের বাচ্চা গায়ে হাত দেবেন না আমি কোনো নেশা করি নাই কোনো অপরাধও করি নাই কিন্তু অপরাধ করিসনি মানে তুই একটা ডান্স মাস্টারকে আধমরা করে ফেলেছিস আর বলছিস কিছুই করিনি এই ধর ওকে Oh, my God.
নেশাখোর, আজ তোকে মেরে তোর প্রতিটা জয়েন্ট ছুটি ফেলবো। মারবো না তো কিছু মা দিব। হাসপাতালে নিয়ে যা, জন্মের মতো নেশা করে ছুটায় দেয়। মা তুমি এসব কি বলছো? মা ওকে ছেড়ে দিতে বলো, চল নিয়ে যা বাই তোরি মা। মা ওকে ছেড়ে দিতে বলো, মা বন্ধ করে। ভাই আমার কি করতেছেন ভাই? ডাক্তার সাহেব আমার হাত বাঁধছেন কেন? আমি নেশা করি নাই। সব নেশাখোরাই বলে আমি নেশা করি নাই। ডাক্তার সাহেব ওর গলায় মোটা পাইপ ঢুকিয়ে ওয়াশ করেন। হ্যাঁ পাইপটা দাও। ডাক্তার সাহেব আমি নেশা করি নাই। পানি ঢালো। ভালো করে ওয়াশ করেন। এখন বলুন ওর কি হয়েছিল? স্যার ও একটা মায়ের ভালোবাসত, আজ ওই মায়ের সাথে দেখা করতে গেছিল। ওর মা শত্রুতামূলক ভাবে পুলিশ দিয়া ধরাইয়া নেশা করার কথা কইয়া প্যাডের ভিতরিয়া মোটা নল ঢুকাইয়া ওয়াশ করছে আমার বন্ধুটারে। অনেক রক্ত বমি করছিল স্যার, আমার বন্ধুটারে মায়েরা পালাইছে স্যার। আপনি ওরে বাঁচান স্যার, আপনি ওরে বাঁচান। ওর পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কোন ডাক্তার করেছে? যদি ডাক্তারই করে থাকে তাহলে তো সে ডাক্তার না, সে একটা অমানুষ। স্যার আমি ক্লিনিক থেকে আসার সময় খবর নিছি যে ওরে ওয়াশ করছে সে ডাক্তার না, সে ছিল ওয়ার্ড বয়। খুব দুঃখজনক, পুরো সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তুই কলেজে যাচ্ছিস না কেন মা? আব্বা আমার কিছু ভালো লাগে না। এটা আমি বুঝি, তুই মারুফকে ভালোবাসিস না? সেই যে বাসা থেকে ছেলেটাকে ধরে নিয়ে গেল, ওকে কি মেরেই ফেললো নাকি? তোর মাকে জিজ্ঞেস করলে আমাকে ধমক দেয়। বাবা মাকে বলে দিও, মা যদি এরকম ব্যবহার করতে থাকে তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব। বাবা মারুফের জন্য সব সময় আমার মন কাঁদে, জানি না সে কোথায় কিভাবে আছে। মদ, হায় রে মদ। মারুফ তুই মদ খাস না? মারুফ তুই কয়দিন আগে হাসপাতাল থেকে বাইরে হইছস, এখনো তোর শরীরটা খুব খারাপ। জাহির না খেলে কি হবে বল, বাইচে থাকবো অনেকদিন। মানুষ বাঁচে কিসের আশায়? প্রতিটি মানুষের একটা ঘর থাকে, একটা সংসার থাকে, মা থাকে, বাবা থাকে, আমার তো কিছুই নাই। আর এই মদ না খেয়া আমি বদনামের ভাগী হইছি, আমারে নেশাখর বইলা ধইরা নিয়ে পিটাইছে, তারপর আবার ওয়াশ করছে। সে যে কি কষ্ট কি জ্বালা আমি পাইছিলে সেটা তুই জানিস না। আমার বুকটা খালি ক্ষত বিক্ষত হয় নাই, আমার পুরা শরীরটা, পেট, বুক, লিভার এত ব্যথা, এত জ্বালা, ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার ভেতরটা, আর কিছুই নাই। আমার কি দোষ ছিল? হ্যাঁ এ দোষ কার তুই জানিস? তুই জানতে চাস? ওর ও কেন আমাকে বাঁচায় রাখলো?
ও কেন আমাকে ঢাকা শহরে রাখলো? আমার বাবা মার সাথে আমাকে যেতে দিল না। আমি জীবনে কোনোদিন নেশা করলাম না, আমাকে কেন নেশাখোর বানাইলো? আমার সব শেষ হয়ে গেছে, আমার কিছুই নাই। মারুফ, এই গাজা কই, সিদ্ধি কই? মারুফ, পাগলামি করিস না। মারুফ, মারুফ,
তোমার এই অবস্থা কি করে হলো বাবা? মারুফ, তুমি আমাকে চিনতে পারছো না মারুফ? আপনি আজিজ স্যার না? রাষ্ট্রবিজ্ঞান পড়াইতেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি অবাক হচ্ছি। তুমি তো আমাদের কলেজের ভালো ছাত্র ছিলে, তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম। স্যার, এই আমি আর সেই আমি নাই স্যার। তখন আমি আপনাদের চোখে ছিলাম উজ্জ্বল নক্ষত্র, উদীয়মান সূর্য, দেশ ও জাতির ভবিষ্যৎ। তখন আপনারা আমার চোখে মুখে মহামনীষীদের প্রতিচ্ছবি দেখতে পাইতেন, আর এখন কি দেখতেছেন জানি না। তবে আমি আমারে খুঁজে পাই না স্যার। মারুফ, কি সংগত, তুমি এসব ছেড়ে দাও মারুফ। গন্ধ পাইছেন স্যার? স্যার, আমি ইচ্ছে করলেই ছাড়তে পারি না স্যার। আমার হাতে কিছু নাই, আমার কিচ্ছু করার নাই, ওরা আমাকে ছাড়তে দেয় না স্যার। আমার কি করার আছে বলেন? আমার কিছুই করার নাই স্যার। অনেক কথা বললাম, আপনি বেয়াদবি নিয়েন না স্যার, আপনি আমারে মাফ করে দিয়েন স্যার। আমার মা মারুফ, 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 কি হয়েছে তোমার? তুমি মারুফ, তুমি আমাকে চিনতে পারছো না? না, চিনি না। এই তুই কে? এই, তোর কোনো কথা শুনতে চাই না আমি। তুই আমারে অনেক বিরক্ত করছিস, এখনো বিরক্ত করছিস। মারুফ, এসব কি বলছো? স্যার, আপনি মাঝখানে কোনো কথা বলবেন না। এত বড় পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। I am the only one in this world and I can live alone. মারু, 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 কথা শোনো, আমার কথা শোনো। মারু, 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 আমি বুঝতে পারছি হাওয়া, তোমার জন্যই ওর এই অবস্থা। তুমি ওকে ফিরাও। আমি এখন কি করবো স্যার? ও তো এখন আমাকে পাত্তাই দিচ্ছে না। এত ভেঙে পড়ছো কেন? ফোন করো, ফোন করো। স্যার, ধরছে, ধরছে না। হ্যালো, তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো কেন? প্লিজ আমাকে বাঁচান, আমার ভীষণ বিপদ, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে এত বোকা ভাবছো? হাওয়া, তুমি আমার সাথে গলার টোন চেঞ্জ করে মোবাইলে কথা বলছো? হাওয়া, তোমাকে আমি ঘৃণা করি, তুমি আর কখনো আমাকে ফোন করবে না। এরপর যদি ফোন করো তাহলে আমি মোবাইল ভেঙে ফেলবো। আল্লাহর দোহাই লাগে, আমার কথাটা শুনুন। আমি আমি হাওয়া না, আমার নাম পাপিয়া। ওই তো হাওয়া আর পাপিয়া, একই তো কথা। আমার ওইসব মিষ্টি কথা শুনতে ভালো লাগে না, ফোনটা কেটে দিন। আর ফার্দার কোনোদিন ফোন করবেন না, যদি করেন তাহলে আমি ফোনটা ভেঙে ফেলবো। দয়া করে আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনার কোনো আপনজন বিপদে পড়লে আপনি তাকে রক্ষা করবেন না? না না, আমার কোনো আপনজন নেই, বেশি পেঁচাল আমি পছন্দ করি না। আমার এই বিপদে আগে আল্লাহ, তারপর আপনি ভরসা। একদল সন্ত্রাসী আমাকে তুলে এনে একটা বন্ধ করে আটকিয়ে রেখেছে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আপনারা মেয়ে মানুষরা অনেক কিছু করতে পারেন, তবে আমাকে এতটা বোকা ভাবা ঠিক হয়নি। আপনি আমার উপকার না করলে যে কষ্টটা আমার হবে তার চেয়ে বেশি কষ্ট পাবো, আপনি আমাকে বিশ্বাস না করার কারণে। এটা পাগলিনী বিশ্বাস করবে,
সন্ত্রাসীরা আপনাকে ঘরের মধ্যে আটকে রেখে ফোন তুলে দিয়েছে আমার সাথে কথা বলার জন্য। এটা আমাকে বলেছেন কিন্তু আর কাউকে বলবেন না, তা না হলে আপনাকে ধান্দাবাজ মনে করবে। হয়তো আপনার কথাই ঠিক, এদেশে চলনা বইয়ের অভাব নেই, এই কারণে আমার মতো যারা বিপদে পড়ে তাদের সাহায্যে এগিয়ে আসতে অনেকেই ভয় পায়। আপনি তো আমার ঘটনাটি জানেন না, যদি দয়া করে শোনেন। কি বলতে চান বলুন। আজ থেকে 12 বছর আগে আমার স্বামী একটা নতুন ভিডিও ক্যামেরা কিনে বাজারে গিয়েছিল ভিডিও করার জন্য। হঠাৎ বাজারের মধ্যে গুলির শব্দ পেয়ে ওখানে আমার স্বামী গিয়ে দেখেন কালাচাঁদ নামে নাম করা সন্ত্রাসীকে, কিন্তু দোকানদার তাকে চাঁদা না দেওয়ার কারণে দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারি সহ 4 জনকে গুলি করে মেরে ফেলেছে। ঢাকায় এসে আমার স্বামী ব্যবসা বাণিজ্য শুরু করলো, ভালোই চলছিল। হঠাৎ একদিন খবরের কাগজে দেখলাম আশুলিয়ায় এক দরবেশের আবির্ভাব হয়েছে, সে মাটি পড়া দিলে নাকি সব রোগ ভালো হয়ে যায়। তার নাকি এখন হাজার হাজার ভক্ত, তার অনেকগুলো আস্তানা আছে। এই দরবেশ কখন কোথায় থাকে তার ভক্তরাও নাকি জানে না। খবরের কাগজে যখন ছবিটা দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। সেই পুরনো ক্যাসেট থেকে মিলিয়ে দেখলাম আসলে এ কোনো দরবেশ না, সেই খুনি সন্ত্রাসী কালাচাঁদ। আমরা ভাবলাম এই ভণ্ড দরবেশের মুখোশ খুলে দেওয়া উচিত, না হলে ক্ষতিগ্রস্ত হবে অনেক নিরীহ সহজ সরল মানুষেরা। আমরা ক্যাসেটটা নিয়ে এক উকিলের কাছে গেলাম এ বিষয়ে পরামর্শের জন্য, কিন্তু আমার স্বামী জানতো না যে ওই উকিল তার একজন ভক্ত। হঠাৎ আজ সকালে ওকে মামনি, আচ্ছা বাই বাই টাটা, দেখো দেখো বাই বাই মামুনি, সাবধানে বসো মামুনি, আচ্ছা টাটা 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 মামুনি, বাই 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 মামুনি। হ্যাঁ তোমরা কারা? আরে এই গোটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই কি হচ্ছে এসব? আমি সাধারণ লোকের কাছে বাবা, তোদের কাছে কালাচাঁদ। আমার একটা ক্যাসের আছে তোর স্বামীর কাছে, ওই ক্যাসেরের জন্য আমি তোরে নিয়ে আইছি। তোর স্বামীরে ফোন কর, ওই ক্যাসেটটা এনে দিতে বল, তোরে ছাইড়া দেব। আমার স্বামী তো ঢাকায় নেই, চিটাগাং গেছে। আলো চিটাগাং কেন? লন্ডন গেলে আসতে সময় লাগবে না রে, বসিতে মাছ একবার খাইতে গেলি যতই খেলা করুক ডাঙ্গায় তার আত্মীয় মিলে। ফোন কর ফোন কর, চলে আসুক তাড়াতাড়ি, নইলে তোর উপরে নির্যাতন হবে না অনেক রকম। ফোন কর। আমি ফোন করতে পারবো না। ও নির্যাতনটা বুঝতে পারিস নাই? আলো পড়তে হবে লাঠি চালান, তারপর আরো অনেক কিছু। আমাকে মেরে ফেললেও আমি ওই ক্যাসে কাটতে বলবো না, কারণ তুই একজন খুনি সন্ত্রাসী। এখন ভণ্ডামি করে দেশের হাজার হাজার লোকের অন্ধবিশ্বাসে তাদের সর্বনাশ করছিস। আলো আমি যা করি তাতে তোর কি? এই লাঠি দে। নেন বাবা। কালাচাঁদ, তুমি আমাকে যতই মারো যতই নির্যাতন করো আমি আমার স্বামীকে ক্যাসেট দিতে বলতে পারবো না। জীবনে আমাকে মেরে তুমি আরেকটা খুনের সংখ্যা বাড়াও। এই ফোন নাম্বার কত ক? আমি বলবো না বাবা, ওরে মেরে কাম হইব না, অন্য চলিকে যাই তোই বই। এই ওইখানে বসে বসে টেলিফোন নাম্বার বলে কর,
চল তোরা চল মাটি বাবা হ্যালো তাহলে আমাকে ফোন করে এভাবে কথা বলছেন কি করে আমাকে ওরা যখন মারে তখন পাশের টেবিলে রাখা ফোনটা পড়ে টুকরো টুকরো হয়ে যায় ওটা তার জোড়া দিয়ে আমি আপনার সাথে কথা বলছি যদি লাইনটা কেটে যায় তখন দয়া করে এই নাম্বারে আমাকে ফোন করবেন আর যদি থানা বা পুলিশকে জানাতে পারেন আমার অনেক উপকার হবে ঠিক আছে আমি আপনার জন্য থানায় যাচ্ছি স্যার আলম সাহেব স্যার সব ঠিক আছে তো জি স্যার ভাই তোমার মাথার ক্যাপ ঠিক নেই কেন স্যার কি ব্যাপার ক্যাপ পরেননি কেন স্যার জি জি স্যার হায় সাকরি একটু লাইনে থাকেন স্যার আপনার সাথে পাপিয়া নামে একটা মেয়ে কথা বলতে চাই কি কথা উনি একটা সমস্যায় পড়েছেন কি সমস্যা কথা বলুন হ্যালো হ্যালো আমি পাপিয়া দেখুন আমি স্যার স্যার তুমি ফোনটা নিয়ে পাশের রুমে ডিউটি অফিসারকে আমার কথা বলো জি স্যার স্যার একটু ধরুন স্যার আমি থানাতে আছি স্যার স্যার আপনি আসুন স্যার জি আসুন স্যার জি জি কামরুল জি স্যার তাড়াতাড়ি গার্ড রেডি করতে বলো কুইক ওকে কমিশনার সাহেব আসছেন জি ওরে বাবা রে কি গরম বুঝলেন মজনু সাহেব কাজে ঠেলায় দুই তিন রাত ঘুমাইতে পারি না গরমের কথা আর বলেন না কি গরম রে বাবা কি গরম স্যার ওসি সাহেব আপনার কাছে পাঠিয়েছেন ও স্যার পাঠাইছে আমরা পুলিশরা মানুষ না রে ভাই মানুষ না একদিকে কাজ আরেকদিকে গরম যাব কোথায় আপনার বইলে তো কোনো লাভ নাই এখন বলেন স্যার কিসের জন্য পাঠাইছে একজন মহিলা আপনাকে তার সমস্যার কথা বলতে চায় ভাই কাজের ঝামেলা আর এই গরমে মাথা ঠিক নাই একটু দেরি হইব বিদ্যুৎটা আসুক ঠান্ডা মাথায় আপনার কথা শুনবো যত ঝামেলা আমাগো উপরে আমরা তো আর মানুষ না মনে কোনো কষ্ট নেবেন না ওই পাশে গিয়া বসেন স্যার ইমার্জেন্সি একটু কথা শুনেন আরে ভাই আপনারে তো বললাম আপনার কথা পরে শুনবো ওইখানে গিয়া বসেন যান যত সব ঝামেলা সবই তো শুনলেন একটু অপেক্ষা করুন আমি চেষ্টা করছি ওসি সাহেব আর সেকেন্ড অফিসারের সাথে কথা বলার পর ওনারা আমাকে অপেক্ষা করতে বলেছেন আর থানায় ইন্সপেকশন চলছে তাই ওনারা খুব ব্যস্ত ইন্সপেকশনে সব কাজ রেডি করলাম এখন আমি ফ্রি ও ভাই আসেন আপনার কথা শুনি জি একটু ধরেন আমরা মানুষ না এই কথাটা শুনি না আপনি মনে কোনো কষ্ট পাইছেন না আপনার চেহারা দেখে আমি ঠিকই বুঝছি আপনি কষ্ট পাইছেন একটা ঘটনা শুনেন সেই দিন আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম চার পাঁচজন পাবলিক বসা ছিল পাশের রাস্তা দিয়া চারজন পোশাকধারী পুলিশ আর তিনজন মানুষ যাইতেছিল তারপর একজন লোক আঙ্গুল দেখায়া বলল রাস্তা দিয়া চারজন পুলিশ আর তিনজন মানুষ হাইটা যাইতেছে সেই দিন থেকেই আমার মনে হয় শুনছেন তো তার জীবনের গল্প বলছে শুধুই পুলিশ এই জন্য আমাদের কষ্টের কথা কেউ ভাবে না রে ভাই কেউ ভাবে না এখন বলেন আপনার কি সমস্যা এই নিন ফোনে কথা বলেন আচ্ছা ঠিক আছে হ্যালো আমার নাম পাপিয়া আমি একটা সমস্যায় পড়েছি আমার বাড়ি উত্তরায় সেক্টর 7 রোড নাম্বার 13 বাড়ি নাম্বার 2 স্যার ওসি সাহেব ডাকে এই যে দেখলেন তো অবস্থা কোথায় যাব আপনি আরেকটু বসেন শুনলেন তো সব আবার কি হলো আরেকটু অপেক্ষা করতে হবে থানা সবাই খুব ব্যস্ত মনে হয় এসে পড়েছে আইজা রাখা নাই রে তোর স্বামীর ফোন নাম্বার কবে না এই ভাবে ডাউক পাখির মতো তাকায় আছিস কা এ আমার দেওয়া কইছিস আলো আমি তো কারোর সাথে সহজে দেখা দেই না রে আমি কালাচার সর্বনাশ করছে আমার ওই একটা সাংবাদিক ওই শালা মোবাইল ফোন দিয়া আমার ছবি উঠাইয়া খবরের কাগজে ছাপাইয়া দিছে আমি ওরে খুঁজে পাইতেছি না একবার যদি পাই তাহলে ওরে হাত পাও কাইটে একেবারে ফানা ফানা করে ফেলাবো তোর কাছে আমি শেষবারের মতো জিজ্ঞেস করতেছি তোর স্বামীর ফোন নাম্বার দিবি কিনা ক না দেব না ই দিবি না না দেব না এই থাম
আগের বার তোরে কয়ে গেছিলাম না তোরে কাপড়াবো তোর বাচ্চা যে স্কুলে পড়ে তার ঠিকানা পেয়ে গেছি এ তারও নিয়ে আইতেছি তোর কাছে তোর সামনে তোর বাচ্চারে পাড়াইয়া মাইরে ফেলাবো দেখি তুই কত তে কইস না এ চল তোরা মাটি বাবা মাটি বাবা হ্যালো আপনাদের সব কথা আমি শুনেছি আমি সব কিছু বুঝতে পেরেছি আমি একজন অসুস্থ মানুষ পৃথিবীর কোনো কিছুই আমার আর ভাল লাগে না তবু আমি আপনাকে কথা দিচ্ছি আমি চেষ্টা করব আপনাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে আল্লাহ আপনার সহায় হোন ভাই আপনার নামটা জানতে পারি মারুফ লোকে বলে পাগলা ভাই আপনি এখন কোথায় আমি এখন আপনার বাচ্চার স্কুলের দিকে যাচ্ছি আচ্ছা স্কুলে যাওয়ার রাস্তাটা বলুন তো উত্তর আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল কি বললেন হ্যালো আপনার কথা আমি শুনতে পাচ্ছি না জোরে বলেন আর 5 মিনিট আপনি কোনো চিন্তা করবেন না আমি সময় মতো পৌঁছে যাব পাগল নাকি ড্যান নাজাম হন বাজান কে কি বললি আমি পাগল হন বাজালে পাগল হয় মানুষ রাস্তায় কোনো সমস্যা সমস্যা কি জ্যাম জ্যামে আটকা পড়ে গেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি 5 মিনিটের মধ্যে স্কুলে চলে যাচ্ছি আমি স্কুলের সামনে পৌঁছে গেছি কিন্তু আপনি বাচ্চাকে চিনব কি করে আমার নাম রূপা ও ক্লাস 4 এ পড়ে স্কুলে যে কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে আমি গেট দিয়ে ভিতর ঢুকলাম রূপা আমি ঢুকে পড়েছি মাই গুডনেস এখান তো অনেক ছিল রূপা রূপা তুই পেয়েছেন জি না চিনব কি করে আমি ওর ব্যাগের রং গোলাপি আর পেছনে কার্টুনের ছবি আছে গোলাপি ব্যাগ এই তোমার নাম রূপা কি না আমার নাম ঝর্ণা এই তোমার নাম রূপা জি না আমার নাম নাদিয়া রূপা না আমি খুঁজছি পাচ্ছি না তো রূপা রূপাকে খুঁজে পাচ্ছি না রূপা 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 আমি এখানে আমি এখানে আমি খুঁজে পেয়েছি রূপা রূপা এই পুরা ভিতরে রূপাকে নিস না এই গাড়ি দাঁড়া একদম চুপ চুপ একদম মেরে ফেলবো তোকে হ্যালো সন্ত্রাসীরা রূপাকে তুলে নিয়ে যাচ্ছে আমি ওদেরকে ধরার চেষ্টা করছি আল্লাহ আমার মেয়েকে রক্ষা করো আল্লাহ আমার মেয়েকে রক্ষা করো আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ তুমি কোথায় আছো আল্লাহ কেন আমার এমন হলো কেন এমন হলো এই চুপ কর বুঝি Thank you.
কোনো অসুবিধা? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি ওদের ধরার চেষ্টা করছি। এই থামেন 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 থামেন। আপনি কি এখন ওদের পেছনে লেগে আছেন? দেখুন, আমি একটা ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়, ওদের গাড়িটা আগে চলে যায়। সামনে এসে দেখি তিন দিকে তিনটা রাস্তা, ওরা কোন দিকে হারিয়ে গেল বুঝতে পারছি না। সবই আমার ভাগ্য। কানে মোবাইল নিয়ে গাড়ি চালাচ্ছেন, সিগন্যাল টিগন্যাল দেখেন না? আরে ভাই, ওরা বদমাশ, একটা বাচ্চা কিডন্যাপ করে ভাগলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান যান যান। আপনি দয়া করে আমার আরেকটা কাজ করে দেবেন। কি কাজ বলুন? আমার বাড়ি উত্তরা, সেক্টর 7, রোড নম্বর 13, বাড়ি নম্বর 2। বাড়ির নাম পাপিয়া ভিলা, আমার স্বামীর নাম রমজান। আমার স্বামীর মোবাইল নম্বর 01718542454। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। বাবা, আর একটা ব্যবস্থা করে দেন বাবা। যা, তোর কাম হয়ে যাবো। শুকরিয়া বাবা। স্যার, আলম সাহেব আপনার কাছে একজন ছেলেকে পাঠিয়েছিলাম। কি যেন প্রবলেমের কথা বলছিল স্যার? সে একটি মেয়ের সমস্যার কথা বলছিল। মেয়েটির সাথে আমি ফোনে কথা বলেছি। আমি বাড়ির নাম্বার নোট করতেই আপনি আমাকে ডেকে পাঠালেন। বাড়ির নাম্বার নোট করলেন মানে? বাড়িতে কি হয়েছে? এসব কথা স্যার শুনতে পারিনি, তবে মেয়েটিকে খুব বিচলিত মনে হলো। আরো মনে হলো মেয়েটি খুব বিপদে আছে। আপনি ডাক দিলেন, আমি চলে এলাম, বাকি কথা শুনতে পারিনি। ফিরে গিয়ে দেখি ছেলেটি চলে গেছে। ঠিক আছে, বাড়ির ঠিকানাটা নিয়ে চলুন, ওই বাড়িতে যাই। ওকে স্যার। বৃষ্টি, দাঁড়ায় আছো কেন? এই দিকে আসো, এই যে এই কানে বসো, বসো এই কানে। আরে আসো, কাছে আইছে বসো। লজ্জা কিসের? আরে কিসের লজ্জা? আমার কাছে লজ্জা পাইও না, কিসের লজ্জা? এই বাড়িটা তোমার পছন্দ হয়েছে মানে? এখনো বোঝো নাই, এই বাড়ি তোমার জন্য কিনছি। এই বাড়িতে তুমি স্থায়ীভাবে বসবাস করবা। আমাদের জন্য একটা বাড়ি তো ভাড়া করেই রেখেছেন, আবার এটা কেন? তোমার বাবা আমার বাগানের মালিক ছিল। তোমার বাবা মরার পর আমি তোমাদের বাসা ভাড়া করে রাখছি, তোমারে পাইলে পয়সা বড় করছি। এখন তোমারে এই বাড়িটা দিয়ে দিলাম। আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। করো। আপনার আচার আচরণ চাহনি দেখে মনে হয় আপনি আমার প্রতি বেশ দুর্বল। ঠিক ধরেছো তুমি, বুদ্ধিমতী মেয়ে তুমি। আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই। দেখো, আমার অনেক আশিকান, অনেক ভক্ত, তারা যদি জানে আমি এই বয়সে আবার তোমার মতো যুবতী মাইয়াকে বিয়ে করছি, তাহলে আমার প্রতি তাদের ভক্তি থাকবে। তোমার আমার বিয়েটা হবে গোপনে, আর তোমার আমার বিয়েটা গোপন রাখতে হবে তোমাকেই। আপনি আমাদের জন্য এতদিন যা করেছেন তার উদ্দেশ্য তো এটাই? একটা মুরগির বাচ্চা পাইলে পয়সা বড় করে তার কি করে? জব দিয়ে খায়। এটা খুবই নির্মম তবুও সত্য। আমার বুকের মাঝে আসো, বুকে কালটা লাগায় দেখো আমার বুকের মাঝে কি কথা কইতেছে, কি শুনতে পাও? নুনতা, তোমার চোখের পানি নুনতা, তবু আমি মধুর মতো খাইলাম তা। তুমি আমার নাচের পুতুল, সুতা আমার হাতে, নাচাইলে নাচবা। কাউয়া মালটা দে। এই যে বাবা, পিস্তলটা রেখে গেলাম। এই বাড়িতে কেউ ঢুকলে ডাইরেক্ট মাইরে দেবা। পালায় যাওয়ার চেষ্টা করে না লক্ষ্মী। আমারে আর কেউ না চিনলেও তোমার মা আর তুমি তো চেনো, কেউ বাঁচতে পারবা না।
একবারে গুলি করে মেরে ফেলাবো। পাগলা বাবা, মাটি বাবা, মাটি বাবা। আমি আশুলিয়া থানার ওসি নজরুল ইসলাম, এই বাড়ির মালিকের সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। আচ্ছা, আপনার সাথে এই বাড়িতে আর কে কে থাকে? আমি একাই থাকি এখানে, কি জানতে চান বলুন। আচ্ছা, এই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি তো। ঠিক আছে, আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। ওকে। আচ্ছা আলম সাহেব, মেয়েটাকে দেখে আপনার কেমন মনে হলো? স্যার, আমার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে, একটা ইয়াং মেয়ে এ বাড়িতে একা থাকে। আমিও তাই ভাবছি, বিষয়টি রহস্যজনক। ছেলেটি ফোন নিয়ে গেল তাও রহস্যজনক। আলম সাহেব, বিষয়টি আপনার ওয়াচে রাখুন। জি স্যার। চলুন। হ্যালো, এক্ষুনি থানার ওসি সাহেব এসেছিল। কি কইছে? তেমন কিছু না, আমাকে জিজ্ঞেস করলো এই বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি কি কইছো? না, আমি কিছু বলি নাই। ঠিক আছে, সাবধানে থাকো। আমার খুব ভয় হচ্ছে। কোনো ভয় নাই, লোক দেখলে ঠাস করে মারা দেবা, ব্যাস। হ্যালো। হ্যালো, আমি আপনার হাজবেন্ডকে পাচ্ছি না, অনেকবার ট্রাই করেছি, ফোন বন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কোনো জরুরি প্রোগ্রামে আছে, অথবা অথবা কোনো সমস্যা হয়েছে, বাসার ফোনটাও নষ্ট। দয়া করে যদি আপনি আমার বাসায় যেতেন। ঠিক আছে, আমি যাচ্ছি। হে আল্লাহ, আমি কি করে বাঁচবো? তুমি আমার জীবনের ঘুম কেড়ে নিলে, তুমি আমার শান্তি কেড়ে নিলে, তুমি আমার বাচ্চাকে রক্ষা করো। হে কোদা, তুমি রক্ষা করো, রক্ষা করো কোদা। বাসায় কেউ আছেন? তুই কে? তোর পরিচয় কি? তুই এই বাড়িতে ঢুকলি কি করে? সোজা দাঁড়া, এই বাড়ি তো তোর না। বল, এই বাড়িতে তোকে কে রেখে গেছে? এই বাড়িতে তুই কেন এসেছিস বল? বল, এই বাড়ির মালিক কোথায় বল? আমি কিছু জানি না। জানিস না? জানিস না তো এ বাড়িতে কিভাবে ঢুকলি? বল, কে রেখে গেছে বল? বাবা রেখে গেছে। বাবা মানে? এ বল কোন বাবা, এ বল কোন বাবা, বল। বলছি পাগলা বাবা। পাগলা বাবা? বল তোর পাগলা বাবা কোথায় থাকে? বল তোর পাগলা বাবার ঠিকানা কি? বল তোর পাগলা বাবা কে? আমি কিছু জানি না। তুই জানিস, তুই সব জানিস। কোথায় থাকে তোর পাগলা বাবা? বল কোথায় থাকে, কোথায় থাকে তোর পাগলা বাবা? আমি শুধু মোবাইল নাম্বার জানি। বল মোবাইল নাম্বার বল। 01792838842। ধর বাবা, আপনার ফোন। তুমি কে? আমি বৃষ্টি। হ্যাঁ, এই নাম্বার আলো তোর কাছে কিনা? এ কথা কইস না কেন? মানে কথা কইস না কেন? তোর কাছে কিনা গেছে? আপনার পরিচয়? আমি কাজী মারো, লোকে বলে পাগলা ভাই। ও, আলো আমিও তো পাগলা বাবা রে। আলো পাগলে পাগলে বলবে ভালো। তুই এখানে কি আরিস? এই বাড়ির বাচ্চা আর বউটাকে যে কিডন্যাপ করেছিস, আমি তাদের উদ্ধার করতে চাই। তাদের কোথায় রাখছিস বল? এ ওরা তোর কি হয়, তুই প্যাস খাইলি কা? ও, স্কুলে তাহলে তুই গেছিলি বাচ্চা আনতে? হ্যাঁ, আমার পরিচয় তো জানছিস,
মাইরা ফেলাবো রে, একেবারে মাইরা ফেলাবো। তুই আমারে মারবি কেমনে? কবে মারবি? তুই তো আমার পরিচয় জানিস না। আমি তো মরে গেছি বহু আগে, বোধহয় আল্লাহ বাঁচা রাখছে তোরে মারার জন্য। তুই কোথায় আছিস বল, তা নাহলে তোরে বাইরে উঠাই নিয়ে যাবো। বল পাগলে কি রাখা আর পাগলে কি রাখা। আরে নির্বোধ, ওল আমার রক্ষিতা, এরকম কত আছে আমার তার কোনো হিজাবি নাই। ওইরম দু একটা চলে গেলি তাতে আমার কিছু যায় আসে না। যা নি গিয়া বাইরে ফেলা, যা খুশি তাই কর গিয়া যা। আমি যা বলেছি তা তুমি শুনেছ, আর ও যা বলেছে তা আমি শুনেছি। ঘটনাটা তো বুঝতে পারছ, তুমি ওর রক্ষিতা, তুমি মরে গেলে ওর কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি তোমাকে মারব না, কারণ তোমাকে দিয়ে আমি ওকে পেতে চাই, এবং আজকের মধ্যে। বলো কোথায় থাকে। বিশ্বাস করেন, আমি জানি না, আসলে কোথায় থাকে আমি জানি না। নাটক, এই নাটক করো। ওর সাথে তোমার কিভাবে পরিচয়? পরিচয় আমার না, আমার মায়ের। জ্ঞান হওয়ার পর থেকে বছরে দু একবার ওনাকে দেখেছি। আমি যখন ছোট ছিলাম তখন প্রায় একটা গাড়ি পাঠিয়ে আমার মাকে নিয়ে যেত। এতদিন আমি কিছু বুঝতে পারিনি, মায়ের সাথে ওনার বিষয়টা আমি মেনে নিয়েছিলাম। কিন্তু আজই প্রথম তার বিকৃত রুচির পরিচয় আমি পেয়েছি। আমার মায়ের মতো এখন আমি তার নজরে পড়েছি, তাই আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হতে দিলেন না। চলো আমার সাথে। মা মেয়ে দুইজনেই একজনের রক্ষিতা, অদ্ভুত মা আপনি। মা হয়ে কিভাবে মেয়েকে তুলে দিলেন? ছি, আপনাদের বেঁচে থাকা, আপনাদের বেঁচে থাকার এত স্বাদ কেন? মরে যেতে পারেন না আপনারা? বলেন কোথায় থাকে পাগলা বাবা, বলেন। চুপ করে আছেন কেন? চোখের পানি ফেলছেন কেন? চোখের পানি ফেললে চলবে না। আজ একটা মহিলা আর একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে সে। আপনাদের জীবনের মূল্য না থাকতে পারে, ওদের জীবনের দাম আছে। বলেন কোথায় থাকে পাগলা বাবা, বলেন। ভাব ধরছেন? এই পাথরের মতো চায়া থাকলে তো হবে না, বলতে আপনাকে হবেই। এই বেটি কথা বল, কথা বল, আর নাইলে তোর মেয়েকে গুলি করে মেরে ফেলবো। আমার মা প্যারালাইজড, কথা বলতে পারে না 4 বছর ধরে। আমার চলে যেতে হবে এখনই। তোমার মোবাইল নাম্বারটা দাও তো। 01712939903। আমি তোমাকে মিস কল দেবো, তুমি সেভ করে রেখো, কোনো বিপদে পড়লে আমাকে খবর দিও, ঠিক আছে? আচ্ছা মা। হ্যালো। আপনার মতো মানুষ হয় না পৃথিবীতে, এখনো ভালো মানুষ আছে। আমি এখনো আপনার জন্য কিছুই করতে পারিনি, আমি বাসায় এসে আপনার স্বামীকে পাইনি। আল্লাহ, তাহলে নিশ্চয়ই কোনো জরুরি কাজে ব্যস্ত আছে। এত সব আপনাকে ভাবতে হবে না, আমার উপর ভরসা রাখেন, আপনাকে আমি মুক্ত করবই। এখন এটাই আমার মূল কাজ, আপনি কোনো চিন্তা করবেন না, প্লিজ আপনি কোনো চিন্তা করবেন না। পাগলজন, আমি শেষ হয়ে গেলাম। তোর বাপ একটা প্যারালাইস রুগী, হর জ্বালায় জীবন আমার অতিষ্ঠ, আর তুইও তো আমারে কম জ্বালাস না। তুই আবার পাগলামি শুরু করছিস, মাঝখানে একটু ভালো হয়েছিলি, আবার কলেজে যাওয়ার পর তোর পাগলামি আবার শুরু হয়েছিল। ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর আবার দেখা হয় নাই তো? মা, তোমার মুখে লাগাম দিয়ে কথা বলো, মারুফের মা তোমার বান্ধবী ছিল, উনি তোমার চেয়ে অনেক ভালো মানুষ ছিল, আর ওরা তো আমাদের চেয়ে অনেক বড় লোক ছিল। চুপ কর, সুনাম একবারে মুখে উত্তর উঠলো না। আই ফগি, এরা আপা
ওই পাগল ছাগলের সাথে ওর আমার দেখা হয় নাই আমার আবার তোমাকে জঙ্গলের মধ্যে ফালায়া দিলা যা সত্য তাই কই ও আমারে কইছে দেখা হইছে কথা হয় নাই বোতল খায়া টালা ছিল টলতে টলতে চলে গেছে এর বেশি আমি আর কিছু জানি না মামা তুমি চুপ করো ছেলেটাকে অনেকদিন দেখি না ও কেমন আছে রে মা যেটুকু দেখেছি ও ভালো নেই বাবা ও শেষ হয়ে যাচ্ছে তোকে ফিরিয়ে আন তোকে ফেরাম মা আমি কিভাবে ফেরাবো বাবা আমি যে ওর সাথে কথা বলতে চেয়েছিলাম আমাকে দেখে আমার সাথে কথা না বলে ও চলে গেল আমি অনেকবার ফোন করেছি আমার ফোনও ধরেননি এরপর এখন শুধু এনগেজ পাচ্ছি খুব অভিমান তো আমার মনে হয় আমি ফোন করব বলে সিমটাই ফেলে দিয়েছে আগলা সখের পানি দিয়া বাপ মাইয়া মিলাবু ভাসাইয়া দিলা শরীরে রস থাকলে অন্যের জন্য পানি আনতে সময় লাগে না কোন থেকে আসে এই সব রস বাপের জমিদারি ভাঙা খাওয়াই দাসি তো তাই বাপ বেটি টের পাও না সেই জন্যই পাগল ছাগলের উপর দরাদ উতলায় উঠছে হ্যাঁ আসবি কবুবু কি কইবা বাহেনে আশুলিয়া কালাসার নাম কইরা এক হুজুর হইছে ওই হুজুর নাকি মাটি পড়া দিলে সব ভালো হয়ে যায় আরে বুবু সে কালাচান হুজুরের কথা আমিও শুনেছি তিনি নাকি কারোর সাথে দেখা দেয় না তার ঘরে কাউরেই যাইতে দেয় না তার ঘরের সামনে বিরাট একটা মাটি ঢিপি আছে হাজার হাজার মানুষ মাটি লইয়া যাইতাছে ওই মাটিটা কি কবে না ওই মাটি যে নিয়ত করে লাগায় তার আশা পূরণ হয়ে যায় বুবুরে তোর পায়ে ধরি আমি একটু বাবার কাছে যাইতে চাই আমারে মাথায় চুল নাই আমি মাটি লাগাবো আমারে বাকুরখানি চেহারা একটু লাগাবো যদি চেহারা ভালো হয় তাহলে একটা বিয়া করতে পারবো মাটি মাটি বাবা দয়ালা বাবা পাগলা বাবা এই শুনুন হাদিয়াটা দাও না জলি হাদিয়া এখন দেখা করা যাবে না হ্যাঁ হাদিয়াটা কই হ্যাঁ আমাদেরটা হ্যাঁ এইটা আমাদের আমি একটু মাটি নিব একটু কম কে সালাম করো সালাম করো এই বার উঠো যাও যাও আসেন মুরব্বি আসেন আসেন মাটি পড়া নেন একটু মাটি নিব না না পাগলা বাবা জুতা চুরি করবে আছে হাদিয়াটা আসেন আসেন হাদিয়াটা হাদিয়া আমার কাছে নাই নাই কেন আমি তো আমার বুবুর সাথে আইছি বুবুর কাছে টাকা আছে বাবার এখানে ঢোকার হাদিয়া 100 টাকা আর মাটির মাটি রাখবো না আর কিসের ফুদের চুল গজা গজা চুল চুল গজাবে আবার মাথায় চুল গজাবে এই এই হাদিয়া দিয়েছেন হাদিয়া এই 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 হাদিয়াটা কই হাদিয়া ছাড়া বাবার দরবারের মাটি নাও যায় আমার কাছে হাদিয়া নেই দুই টাকা না দুই টাকার কোনো হাদিয়া নাই আই স্টপ এই আস্তে কথা বলেন জোরে কথা বলা যায় না বাবা সব শুনতে পায় কয় টাকা তিন জনের 300 টাকা আর রাখুন একা হাদিয়া লয়ে নেন ঠিক আছে ছেড়ে দেন যা যা আরে কি করেন কি করেন হাঁটু গেড়ে আদবের সহিত বসেন হ্যাঁ বাবা আদবের সাথে বসো আল্লাহ বাসা আল্লাহ বাসা বাবা বাবা আমার চেহারা যেন সুন্দর হয়ে যায় বাবা আমার যেন জুয়ান কি ফিরে আসে বাবা বাবা আমার টাকে যেন চুল হয় বাবা বাবা আমি যেন বিয়া করতে পারি বাবা বাবা দয়া করেন বাবা এ বুবু তোর মাথাটা গরম এই মাটিটা তোর মাথায় লাগালে তো ঠান্ডা হয়ে যাবে আচ্ছা তাহলে দে তোর হাতে মাটি মাখাইয়া হাওয়ার মাথায় মাইখা দে রাখো ওই মাটি আমার মুখে লাগাবে না আমার গায়েও দেবে না আমি তোমাদের খেলা দেখতে আসছি এই তুই কি কস একদম চুপ বাবাই কিন্তু সব শুনে বাবা শুনলে একটা সর্বনাশ হয়ে যাইব হ্যাঁ বাবা শুনলে আগুন জ্বলে যাবে সরকার হয়ে যাবে এই বিরক্ত করবেন না তো সবাইকে মাটি মাখতে দে আমি উপরে যাব আরে এখন উপরে যাওয়া যাবে না জান তো বুবু দেখো তো কি কয় আমি একটু দেখা করতে চাই আরে না বাবা খুন ঢালে আছে দেখা করার যাব না বিরক্ত করে না তো না দেখেন আমার মায়া দারে নিয়ে আইছি আমার মায়া দারে একটু দেখাবো উনি কষ্ট কইরা আইছি হ্যাঁ কামটা হয়ে যাইব দেখা করার হাতিয়া মাথা পিছে আখা দা এই যে নেন 2000 টাকা বুবু আমারটাও দাও
তুই থাক, তুই তো মাটি পড়া নিছিস। বুবু তোমার পায়ে ধরি, আমার টাকাটা দাও, আমি বাবার সাথে দেখা করো। তুই চুপ থাক, আপনারা দুজন আসেন, আয় চল মা, যান 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 যান। এখন যাওয়া যাবে না, পরে আসুন, যান যান। আসসালাম আলাইকুম। একটু সাইড দেন না, একটু সাইড দেন। হ্যাঁ বাবা, ও বাবা, বাবা জানে আছে বয়। আরে বই না আসেন, আদবের সাথে বসেন। এই রকম না, নামাজি হালাতে বসেন, নামাজি হালাতে বই। হাটু ঠিক কইরা বই। মাটি বাবা, পাতলা বাবা, বাবা তো বাবা, ও বাবা, ও বাবা। বাবা দুজন মহিলা আছে, ওনাদের কি নালিশ আছে আপনি একটু শোনেন বাবা। ওনারা বোরকা পরে আসে নাই, ওনাদের দিকে আমি তাকাতে পারি না, আব্রু হতে বলো। দেখছিস বাবার চোখ বন্ধ, বাবা না দেখেও সব কিছু দেখতে পায়। এই চুপ, আপনি একটু আব্রু হন, বাবা কিন্তু সব দেখতে পায়। বাবা ওনারা আপনি উঠে আসেন, এবার আপনি চোখ খুলতে পারেন বাবা। কি নালিশ আছে বলো বাবা? আমি এই মায়াতরে নাচ গান শিখাইয়া সিনেমার নায়িকা বানাইতে চাই, কিন্তু ওর তা পছন্দ না, ও একটা ছেলের সাথে প্রেম করছে বাবা। সেই ছেলেটা ভালো না, খুব খারাপ, এ নেশা ভাং খায়। নাউজুবিল্লাহ, সিনেমা নাচ গানের তদবির আমি করি না। ওই ছেলেটার দিকে যাতে মনটা ঘুরে যায় সেই তদবির আমি করে দিব। তোমার নাম কি? জি, ওর নাম হাওয়া। আমার কাছে আসো। কাছে আসো, বাবার নিকটে আসো। জানা যা, আরে জানা বাবার কাছে আগায় বয়, যা পাশে গিয়ে বসো, বাবার দোয়া নাও। আরে জানা যা, উঠে বল যা। আরে চুপচাপ বাবা, এইখানে আরো কাছে। চলে দমের মেশিন, দম ফুরাইলে মরি।
রে আমি পুতুল আমার কি ভুল তোমার কথাই নড়ি হাওয়া চলে দমের মেশিন দম ফুরাইলে মরি তুমি ঘুরাও জীবন চাকা তুমি ঘুরাও জীবন চাকা তুমি ঘুরাও জীবন চাকা আমি হই বদনামি মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি খেলি ভাবের খেলা আসল নকল বুঝতে বুঝতে কেটে যায় রে বেলা ওরে আমি মানুষ হয়ে বেহুশ খেলি ভাবের খেলা আসল নকল বুঝতে বুঝতে কেটে যায় রে বেলা তুমি চালাও জগৎটারে তুমি চালাও জগৎটারে তুমি চালাও জগৎটারে ওরে জগৎ আমি মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি আজরাইলে মানুষ মারে আরে দোষ পড়ে আদমের ঘাড়ে আজরাইলে মানুষ মারে দোষ পড়ে আদমের ঘাড়ে নাটের গুরু তুমি মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দয়াল মানুষ গড় মানুষ মারো এখন পাগলামি দেখুন আমরা এখন গোটা পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি কোন উপায় দেখছি না আপনাকেও কষ্ট দিচ্ছি আপনি কি জানেন আমার বাচ্চাটাকে ওরা কোথায় রেখেছে তাকে মেরে ফেলেছে আপনি এতটা ভেঙে পড়বেন আমি খুঁজছি গতকাল রাতে আপনার বাসায় বৃষ্টি নামের একটা মেয়েকে খুঁজে পেয়েছি বলেন কি আপনাকে যে ধরে নিয়েছে মেয়েটা তার লোক মেয়েটা এখন আমার কাছে আমাকে কথা দিয়েছে ওই সন্ত্রাসীকে ধরার জন্য ও আমাকে সাহায্য করবে আচ্ছা আপনি কি বলতে পারবেন ওরা আপনাকে কোথায় আটকে রেখেছে শহরে না শহরের বাইরে ওরা দেখুন আমরা এখন গোটা পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি কোন উপায় দেখছি না আপনাকেও কষ্ট দিচ্ছি আপনি কি জানেন আমার বাচ্চাটাকে ওরা কোথায় রেখেছে তাকে মেরে ফেলেছে আপনি এতটা ভেঙে পড়বেন আমি খুঁজছি গতকাল রাতে আপনার বাসায় বৃষ্টি নামের একটা মেয়েকে খুঁজে পেয়েছি বলেন কি আপনাকে যে ধরে নিয়েছে মেয়েটা তার লোক মেয়েটা এখন আমার কাছে আমাকে কথা দিয়েছে ওই সন্ত্রাসীকে ধরার জন্য ও আমাকে সাহায্য করবে আচ্ছা আপনি কি বলতে পারবেন ওরা আপনাকে কোথায় আটকে রেখেছে শহরে না শহরের বাইরে ওরা আমাকে কোথায় রেখেছে আমি কিছুই বুঝতে পারছি না আমার রুমের জানালা দিয়ে যেটুকু দেখা যায় এটা শহরের আশেপাশে কোনো নির্জন জায়গা ওয়ালা কি হয়েছে ওরা এসে পড়েছে শালি তুই কানে কম শুনিস তোর কান গরম করে দিলাম ও বোলা নারী বোলা বালা চেহারা তোর ভিতরটা বাড়ি শক্ত রে কিরে এত গাই গোতা খাওয়ার পরও তোর ভিতরটা নরম হইল না হে ফোনটা দে তোর স্বামীর আমার ভিডিও ক্যাসেট দিতে কয় সব পেজকে ছুঁড়ে যাবি নে আমি তোরে মুক্তি দিয়ে দেবা নে আমি আমার জীবনের জন্য তোর মতো একটা ক্রিমিনালকে সাহায্য করতে পারবো না আমার দাদা দান মাইয়ে মানুষ পাইলে যা করতো রে আমি যদি তাই করতাম তাহলে তুই সব পারতি তুই জব্বর হারামজাদি এইভাবে হবে না
তোর বাচ্চা এইভাবে জুইলা চামচিকার মতো মরে থাকবে না কিন্তু মায়ের মারা মুখ দেখবি এই ওকে মারিস না তুই আমার গায়ে আর দিছিস আমি তোরে মাইরা ফেলাবো রে মাইরা ফেলাবো তোর মায়ের রে মাইরা খুশি খুশি করে কাইটে মাগুর মাছের খাবো এই শালে তুই আমার গায়ে আর দিছিস আমি তোরে মায়ের চিহ্ন রাখবো না রে চিহ্ন রাখবো না ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই আমার বাচ্চাটাকে মারবেন না আমার বাচ্চাটাকে মারবেন না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমার বাচ্চাটাকে মারবেন না আপনি যা বলবেন আমি তাই শুনব তাই শুনব কাজ হইছে রে কাজ হইছে এ ফোন দে নেন বাবা এ লে তোর চাবি রে বল লাগা হ্যালো কে আমি আমি পাপিয়া বলছি পাপিয়া পাপিয়া তুমি কাঁদছ কেন সরি কাজের খুব প্রেসারে ছিলাম আর মোবাইলে চার্জ ছিল না তাই কথা বলতে পারিনি প্লিজ কেঁদো না লক্ষ্মীটি লাঞ্চ রেডি করো ইন দ্য মিন টাইম আমি চলে আসবো এ আমি কালাচার ওরফে পাগলা বাবা তোর বউ বাচ্চা আমার কাছে পাগলা বাবা প্লিজ পাগলা বাবা আমার বউ বাচ্চাকে কিছু বলবেন না আলো 12 বছর আগের যে ভিডিও ক্যাসেটটা ছিল সেইটা ফেরত দিয়ে দিবি নইলে তোর বউ বাচ্চারে কাইটে মাগুর মাছের আদার বানায় খাবো আপনি বলুন ক্যাসেট কোথায় দিতে হবে এ তুই সিঙ্গার বাজারের সামনে আগে আয় আমার লোক তোরে নিয়ে আসবে রে ধর এ চল তোরা হ্যালো আমি সব শুনেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা আমি আপনার স্বামীকে চিনবো কিভাবে আমার স্বামীর নাম রমজান গায়ের রং ফর্সা লম্বায় 5 ফুট 10 ইঞ্চি জিন্সে প্যান্ট শার্ট পরা আর হাতে একটা কালো ব্যাগ আছে ঠিক আছে আমি যাচ্ছি আপনি আপনি এখন কোথায় আমি আব্দুল্লাহপুর পার হচ্ছি হ্যালো আমি আপনার কথা বুঝতে পারছি না কানের থেকে দেখতে এসে ভালো লাগছে হ্যালো আমি আপনার কথা বুঝতে পারছি না হাউ নাইস বাংলাদেশ হ্যালো মারিয়া হাউ আর ইউ আই এম ফাইন আমি এখন ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি পিছনে একটা বান্দর আছে ও বারবার হর্ন দিচ্ছে ওকে সাইড দিবি না ওকে সাইড দিবি না ও বারবার হর্ন দিচ্ছে আমার মোবাইল ভেঙে দিচ্ছ চুপ কি হলো কি এইভাবে গাড়ি চালালি কেন হ্যাঁ কি হলো ভদ্রলোকরা এইভাবে গাড়ি চালায় কি সানগ্লাস চোখে দাও সানগ্লাস পরে চোখে কিছু দেখো না আর ইউ ম্যাড কি বললি হ্যালো ইয়াং ম্যান আই এম রং ইউ আর অলওয়েজ রং আমাকে মারছো কেন আর কোনোদিন রাস্তাঘাটে এভাবে গাড়ি চালাবি না যা মাই প্রেস্টিজ